ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতেই বিএনপি কৌশলগত কর্মসূচি দিচ্ছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিগগিরই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। কৃষক দলের 34তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে যে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো এখানে গণতন্ত্রকে হত্যা করেছে এবং তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায়। জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে তারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র অস্ত্রের জোরে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এবং সেই জন্যেই তারা আজকে গোটা দেশ ও জাতির ওপরে এইভাবে নির্মম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করেছি এবং আমরা জানেন যে যে নেতৃত্বে আজকে আন্দোলন শুরু হয়েছে, সমগ্র দেশে এই আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। এদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ঢাকা মহানগর কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতে যা যা করে থাকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তার চেয়ে বেশি নিপীড়ন করছে। স্বাধীনতার পরে 43 বছরে অনেক চড়াই উতরাই হয়েছে, অনেক পট পরিবর্তন হয়েছে, অনেক অভ্যুত্থান হয়েছে, নতুন নতুন সরকার এসেছে, জনগণের অধিকার হরণ করা হয়েছে। কিন্তু আজকের মতো দীর্ঘদিন ধরে গণতন্ত্রের মুখোশ পরে এইভাবে গণতন্ত্রকে হত্যা করা এবং জনগণের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলিকে হরণ করে নেওয়া, এটা আর ইতিপূর্বে কখনো হয়েছে বলে আমার জানা নেই। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামকে ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এটিএম আজারুল ইসলামের বিরুদ্ধে আনীত 6 অভিযোগের মধ্যে 5 প্রমাণিত হয়েছে, 2, 3 এবং 4 নম্বর অভিযোগে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এদিকে জামাত নেতা এটিএম আজারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়কে অষ্টম আশ্চর্য বলে মন্তব্য করেছেন তার আইনজীবী তাজুল ইসলাম। রায়ের পর মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।